হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আজকে নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের এমন একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটা হচ্ছে গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশন। বর্তমান ফোনে হয়তো ইনবিল্ট নেই, কিন্তু কিছুদিনের মধ্যে অ্যান্ড্রয়েড পাইয়ের মধ্যে এসে যাবে, ইনবিল্ট থাকবে এই অ্যাপসটি সব ফোনের মধ্যে। তো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক সেই অ্যাপসটির নাম। সেই অ্যাপসটি হচ্ছে ভয়েস অ্যাক্সেস। তো এই দেখতে পাচ্ছেন এখানে আছে ভয়েস অ্যাক্সেস। এই এই অ্যাপসটির কাজ হচ্ছে আপনি মুখে যা বলবেন ফোন অটোমেটিক সেটা কাজ করে নেবে। তো এই অ্যাপ্লিকেশনটি এটা কাজ। তো এখানে বর্তমান এই অ্যাপসটি অনেক দিন ধরে গুগল রিসার্চ করে তারপর অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে অ্যাপ্লিকেশনটির। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাপস অ্যান্ড খুব ভালো সুন্দর একটি অ্যাপস। তো আমি আজকে এই অ্যাপসটি রিভিউ করব। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। ধরুন আপনি কোথাও আছেন, হাত দিয়ে ফোনটাকে কন্ট্রোল করতে পারছেন না, তখন আপনি আপনার ফোনকে মুখ দিয়ে কন্ট্রোল করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য করতে হবে কি, আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখতে হবে ভয়েস অ্যাক্সেস। লেখার পর আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আগে থেকে আমি ইনস্টল করে রেখে দিয়েছি। তো তোমাদের ওখানে ইনস্টল লেখা দেখাবে, তো তোমরা ওখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করলাম। ওপেন করার পর অ্যাপসটি থেকে ডিরেক্ট চলে যাবে অ্যাক্সেসিবিলিটিতে, কারণ অ্যাপ্লিকেশনটি এই অ্যাক্সেসিবিলিটির মাধ্যমেই কাজ করবে। কারণ এখানে বলা আছে এই ভয়েস অ্যাক্সেসে পারমিশন দিয়েছে, কিন্তু গুগল এতদিন অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেনি যার জন্য এটা অফ আছে। তো আপনাকে এই অ্যাক্সেসিবিলিটির মাধ্যমে গিয়ে এখানে যদি আপনি ভয়েস অ্যাক্সেস অ্যাড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভয়েস অ্যাক্সেস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো অ্যাক্সেসিবিলিটি একটা মোবাইলের সেটিংস, তো আমি তোমাকে সেটিংসটি বের করে দিচ্ছি ডিরেক্ট। তো এর জন্য আমি আমার সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর অ্যাডিশনাল সেটিংস, আমার শাওমি ফোন, আপনাদের শাওমি ফোন হলে বরাবরের মতো একই সেটিংস থাকবে, আর যদি আদার্স কোনো ফোন থাকে তাহলে লাইক স্যামসাং, ওপ্পো, অন্য কিছু ফোন থাকলে তোমরা অ্যাডিশনাল সেটিংস বা অন সার্চ বারে গিয়ে লিখতে পারো অ্যাক্সেসিবিলিটি। তো যাই হোক, আমি দেখা দিচ্ছি অ্যাডিশনাল সেটিংসের মাধ্যমে। তো আমি আমার অ্যাডিশনাল সেটিংসে গেলাম। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, মোট কথা আপনাকে অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাইতেই হবে। তো আমি এখানে গেলাম অ্যাক্সেসিবিলিটি সেটিংসে। যাওয়ার পর ভয়েস অ্যাক্সেস আপনাকে জাস্ট এটা এনেবেল করে দিতে হবে, তারপর আপনি আপনার ফোনকে মুখের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারেন আপনার ফোনকে। তো এটা করার জন্য এতদিন গুগল পারমিশন দেয়নি, যার জন্য অফিসিয়ালি অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করেনি। তো এখন অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে, তো আমরা এটাকে এখন ইউজ করবো। অ্যান্ড আমি তোমাদের এই অ্যাপসটির রিভিউ দেখাচ্ছি এখন। তো আমি এটাকে ইনেবল করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এটাকে অন করে দেবেন। তো আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর অ্যাক্টিভ বাটন করলে এই দেখবেন একটা মেসেঞ্জারের মতো একটা চিহ্ন বা এইরকম একটা ভয়েসের মতো একটা চিহ্ন এসে গেছে। আপনি যেটাকে যখনই এটা অ্যাক্টিভ বাটন করবেন তখন এটা অন হয়ে যাবে, তার মানে আপনি কাজ করতে পারবেন। এখন যখনই এটা এনেবল করবেন তখনই কাজ করা শুরু করবে। তো আমি এটাকে জাস্ট একবার ক্লিক করে নেব। তো আগে মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করার পর আমি ক্লিক করে নিলাম। গো ব্যাক গ্যালারি, গো ব্যাক 1, গো ব্যাক 9, মাই প্রোফাইল। তো ফ্রেন্ডস, দেখলেন কীভাবে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। একটাই কথা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।